কমলপুর মহকুমা কৃষকদের দাবি অনুযায়ী মঙ্গলবার থেকে দুদিনের জন্য দ্বিতীয়বার ধান ক্রয় শুরু হয়েছে কমলপুরের কলাছড়ি আঞ্চলিক কৃষি অফিস প্রাঙ্গনে খাদ্য জনসংফরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে চলছে ধান ক্রয় প্রক্রিয়া কমলপুর কৃষকদের দাবি অনুসারে 30 এবং 31 জানুয়ারি দুই জন্য কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে খাদ্য জনসংফরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষিকল্লানো কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় দ্বিতীয়বার ধান ক্রয় চলছে উল্লেখ গত ডিসেম্বর মাসে মাঝামাঝি সময়ে অকাল বর্ষণের কারণে মহকুমা কৃষকরা জমি থেকে ধান তুলে মারা দিতে পারেনি সরকার ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে ধান ক্রয় শুরু করে সিংহভাগ কৃষক ওই সময় সরকারের কাছে ধান বিক্রি করতে পারেনি তাই কৃষকরা ধান ক্রয় করার জন্য সরকারের কাছে দাবি করেন সরকার কৃষকদের দাবি মেনে দুই কৃষকদের ধান ক্রয় করার সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী মঙ্গলবার ও বুধবার দুদিন কমলপুর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করে দিয়েছে মহকুমার বহু কৃষক সরকারের কাছে ধান বিক্রির জন্য কলাছড়ি আঞ্চলিক কৃষি অফিস প্রাঙ্গনে ধান এনেছেন এ বিষয়ে এক কৃষক জানিয়েছেন ধান চাষ করি চাষ করে আমরা লোকালে বিক্রি করে আমরা কোনো মুনাফা থাকে না তো সরকার যে ধানটা নিচ্ছে কিস্তি এবং আজকেও যে দ্বিতীয় কিস্তি নেওয়ার সত্ত্বে আমরা কৃষকরা লাগে আমরা খুব একটা লাভবান হইতেছে মন ধান আনছেন আমার এখানে আসছে একান্ন বস্তা আচ্ছা তো তো এই যে ধান যে কিনতেছে সরকার আপনার লাভবান দ্বিতীয়বার যে আমরা ভালো রেট পাইতেছি বর্তমানে ওখান যে মার্কেটের যে রেট আছে রেটটা তো সরকার যে রেটের থেকে কম আমরা তো আর বেশি ধান তো এক লটে বিক্রি করে আমরা লাভবান প্রথম কিস্তিতে কি লিখে ধান আনতে পারছেন না প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি আসলো বৃষ্টির কারণে আমরা ধান ক্ষেত থেকে উঠাইতে পারছি না